হ্যালো ডিয়ার স্টুডেন্টস দিস ইজ মধুরিমা মিস আজকের ভিডিওতে আমি বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের লেসেন নম্বর ফাইভ আওয়ার রানঅে কাইট এই চ্যাপ্টারটার গ্রামার আর রাইটিংয়ের পোশনটা আলোচনা করবো আগের ভিডিওগুলোতে অলরেডি আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং তাদের যাবতীয় যা প্রশ্ন উত্তর রয়েছে সব আমি আলোচনা করে দিয়েছি সেই সবকটা ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আর এছাড়াও আমি যে আদার্স ভিডিওগুলোতে আদার্স চ্যাপ্টার্সগুলো আলোচনা করেছি ক্লাস টেনের বইটা থেকে তার লিঙ্কগুলোও তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নিও পেয়ে যাবে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পেতে থাকো আর ভিডিওগুলোকে লাইক করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে উপকৃত হয়ে থাকো তবে আচ্ছা চলে আসা যাক এবার আজকের যে টপিকটা আজকের যে ভিডিওটা সেটাতে আজকে আমি আওয়ার কাইট চ্যাপ্টারের গ্রামার পোর্শনটা রাইটিংটা আলোচনা করবো আগে গ্রামারটায় চলে আসা যাক এইখানে তোমাদের এই গ্রামারের যে পেজটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রামারি নিউজ বলে যে অংশটা আছে সেখানে তোমাদের বেসিক্যালি যেটা শেখানো হচ্ছে ডাব্লু দিয়ে কি করে কোয়েশ্চেন তৈরি করবে কোয়েশ্চেন তো দু রকমের হয় একটা ইয়েস নো দিয়ে অ্যানসার করতে পারো আর একটা আনসার তোমরা ইনফরমেশান দিতে হয় ইনফরমেশান না দিলে সেই অ্যান্সারটা তোমরা ইয়েস নো দিয়ে করতে পারবে না তাই যে দু রকমের কোয়েশ্চেন হয় তার মধ্যে এখানে ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে কী করে কোয়েশ্চেন্স করবে সেইগুলো এখানে শেখানো হচ্ছে ঠিক আছে আর যে কোনো প্রশ্ন তৈরির ক্ষেত্রে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই স্ট্রাকচারটা কি হয় স্ট্রাকচারটা হয় যে তোমার ভার্বটা আগে বসবে ভার্বের পরে সাবজেক্ট বসবে এবার দেখো ইয়েস্নো টাইপের যে কোয়েশ্চেন্সগুলো হয় যেখানে তুমি হ্যাঁ বা না এতে উত্তর দিতে পারবে যেমন ধরো আমি যদি জিজ্ঞেস করি তুমি কালকে স্কুলে গেছিলে কি তাহলে তুমি বলতে পারো হ্যাঁ গেছিলাম বা না যাইনি কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি কোথায় থাকো তোমার বাবার নাম কি এগুলো তো তুমি হ্যাঁ আমার বাবার নাম না আমার বাবার নাম নয় এইভাবে তো তুমি উত্তর দিতে পারবে না তোমরা কেউ এইভাবে উত্তরটা দিতে পারবে না কারণ এটা ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেনটা তৈরি করা হচ্ছে তাহলে সেইভাবে দেখতে গেলে ইয়েসনোর ক্ষেত্রে তোমরা দেখবে যে ডাব্লু এইচ ওয়ার্ডটা থাকছে না আর ইউ ইল যদি বলি তুমি কি অসুস্থ তাহলে এই যে ভার্ভ দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনটা শুরু হয়ে যায় আর যদি ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে ডাব্লু ওয়ার্ডটা আগে বসে যাচ্ছে তারপরে ভার্ভটা বসে যাচ্ছে তারপরে সাবজেক্টটা বসে যাচ্ছে অর্থাৎ ভার্ভ প্লাস সাবজেক্ট যখন শুধু করছি এইভাবে যখন কোনো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ফর্ম করছে তখন ওটা নো টাইপ হচ্ছে আর ডাব্লিউ এইচ দিয়ে যখন ফর্ম করতে হচ্ছে তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ডটাকে আগে বসিয়ে দিচ্ছে আর তারপরে ভার্ব বসছে তারপরে আমাদের সাবজেক্ট বসিয়ে বাকি অংশটা বসিয়ে কোয়েশ্চেনটা ফর্ম করছে আশা করি ব্যাপারটা ফরম্যাটটা আমি বোঝাতে পেরেছি কিভাবে করতে হয় বা চলে আসা যাক ডাইরেক্ট তোমাদের এই অংশটাই এ দেখো যে এখানে দেখিয়ে দিয়েছে ডাব্লিউইচ ওয়ার্ড তারপরে ভার্ভটা বসছে অক্সিলারি ভার তারপরে সাবজেক্ট তারপর বাকি অংশ যেটা কমপ্লিমেন্ট বলি আর নো টাইপের ক্ষেত্রে এইভাবে ডাব্লিউইচ ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি অংশটা সেম থাকছে ঠিক আছে এবার চলে আসা যাক এক্সারসাইজ যেটা তোমাদের দিয়েছে এটার বেসিসে এক্সারসাইজ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বা অ্যাক্টিভিটি নাম্বার টেন এখানে বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন্স নিচের এই যে কোয়েশ্চেন্স স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে নিচে সেগুলোকে কিসে নিয়ে যেতে বলছে এই সেন্টেন্সগুলোকে কোয়েশ্চেনে অর্থাৎ ইন্টারোগেটিভে আচ্ছা এখানে ব্র্যাকেটে তোমাদের এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই বলে দিয়েছে কি দিয়ে কোয়েশ্চেনটা স্টার্ট করতে হবে কীভাবে কোয়েশ্চেনটা ফর্ম করবে ফার্স্টে বলেছে শঙ্খ লিভস ইন আলিপুর দুয়ার এখানে বলেছে ডাব্লু ওয়ার্ডের মধ্যে ওয়্যার দিয়েছে ওয়্যার দিয়ে শুরু করতে হবে ওয়্যার মানে কোথায় তাহলে শঙ্খ বলেছে আলিপুর দুয়ারে থাকে তাহলে এই অংশটা আমাকে বাদ দিতে হবে কারণ এটা উত্তর এখান থেকে প্রশ্নটা কি হয়ে যাবে ওয়্যার ডাস শঙ্খ লিভ অর্থাৎ শঙ্খ কোথায় থাকে আমি প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনেতে সব লাস্টে একসাথে দেখিয়ে দেবো আগে তোমরা শুনে বুঝে নাও যে কীভাবে চেঞ্জটা হচ্ছে বিয়ের দাগে বলেছে দে হ্যাভ গন টু পিকনিক আর এখানে কোয়েশ্চেন শুরু করতে বলেছে ওয়্যার দিয়ে ওয়ার মানে কোথায় তাহলে কোথায় পিকনিকে গেছে সেটা জিজ্ঞেস করতে পারি বা কোথায় গেছে কোথায় পিকনিকে গেছে না কোথায় গেছে সেটা জিজ্ঞেস করতে পারি তাহলে ওয়্যার হ্যাভ দে গন বলে আমরা কোয়েশ্চেনটা করতে পারি তাহলে অ্যান্সারটা এটা হবে যে দে হ্যাভ গন টু পিকনিক তারা পিকনিকে গেছে আচ্ছা তারপরে কী হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এখানে ডিড দিয়ে করতে বলেছে মানে নো টাইপ কোয়েশ্চেন যেটাকে বলছি তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয় মানে আমি স্কুলে গেছি তাহলে সেটা তো আর প্রশ্ন করতে পারি না যে আমি কি কাল স্কুলে গেছি কোথায়ের কোনো উত্তর কোথায় দিয়ে কিছু এখানে দেয়নি ডিট দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমি কি কাল স্কুলে গেছি এটা তো বলবো না তুমি কি কাল স্কুলে গেছো সেই প্রশ্নটা আমরা করব তার উত্তরে না হয় আমি বলবো যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে তাহলে ডিট দিয়ে কোয়েশ্চেন করলে হবে ডিডিউ গো টু স্কুল ইয়েস্টারডে তুমি কি কাল স্কুলে গেছিলে তাহলে হ্যাঁ আমি কাল স্কুলে গেছিলাম এই উত্তরটা হবে ডি এর দাগ এটা বলছি ডি স্টাডিজ ইন ক্লাস টেন তাহলে হুইচ দিয়েছে তাহলে হুইচ মানে কোন বা কোন ক্লাসে তাহলে কোন ক্লাসে পড়ে সেটা বলতে হবে তাহলে ক্লাস টেনের যে অংশটা আছে সেটা আমাকে বাদ দিতে হবে কারণ ওটা আনসার তাহলে ডিয়া কোন ক্লাসে পড়ে ইন হুইচ ক্লাস ডাস ডি স্টাডি এটা আমাদের কোয়েশ্চেন হয়ে যাবে আমি একবারে স্ক্রিনেতে তোমাদেরকে চারটে আনসারই একসাথে দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারো স্ক্রিনশট তুলে নিতে পারো এই দেখো ওয়ার ডাস শঙ্খ লিভ ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা ফোন করা হয়েছে সেটা সেকেন্ডে বলেছিলাম ওয়ার হ্যাভ দে গন যেহেতু দেটা প্লুরাল প্লুরালের আগে আমাদের প্লুরাল রিলেটেড ভাব বসাতে হবে কারণ সাবজেক্টের ভাবটা অবশ্যই যেন এগ্রি করে এগ্রিমেন্টটা থাকতে হবে তারপরে বলেছিলাম ডিট দিয়ে কোয়েশ্চেন ডিড ইউ গো টু স্কুল ইয়ে স্টাডি তুমি কি কাল স্কুলে গেছিলে ই স্টাডির পরে একটা কোয়েশ্চেন মার্ক বসবে আচ্ছা ইন হুইচ স্কুল ডাস্ট ইউর স্টাডি কোন ইন হুইচ ক্লাস সরি নট স্কুল ইন হুইচ ক্লাস ডাস্ট ইয়ার স্টাডি তাহলে ইন হুইচ ক্লাসের এই যে ডাব্লু এইচটা এখানে চলে এলো তারপরে এখানে ভার বসছে তারপরে এখানে সাবজেক্ট বসে বাকিটা কমপ্লিমেন্টারি হিসেবে বসে যাচ্ছে এইভাবে তোমাদের কোয়েশ্চেনটা তৈরি করতে হচ্ছে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও আর যদি বুঝতে সুবিধা হয়ে থাকে বুঝতে পেরে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে যেভাবে বুঝেছি তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিও আর চলে আসা যাক এবারে রাইটিং অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটি নাম্বার হচ্ছে ইলেভেন এখানে কি বলেছে যে সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ আ সার্ডেন টায়ার পাংচার অন ইয়ার ওয়ে টু স্কুল স্কুলে যাচ্ছিলে হঠাৎই তোমার বাইসাইকেলের টায়ারটা পাংচার করে ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু দ্য রিপেয়ার শপ সাইকেল যেখানে রিপেয়ার করা হয় ফিক্স করা হয় যেখানে সারানো হয় যেখানে তুমি সেই দোকানে গেলে রাইট অ্যান্ড ইম্যাজিনারি ডায়ালগ উইদিন হান্ড্রেড ওয়ার্ডস বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ দোকানদারের সাথে তোমার যে কথোপকথন হচ্ছে সেই কাল্পনিক কথোপকথনের মানে কথোপকথনটা লিখতে বলেছে কত ওয়ার্ডে একশো ওয়ার্ডে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো কি চাইছে তোমার থেকে কিভাবে কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেতে আমি এক লিখেছি তোমরা এই গল্পটাকেই এই ঘটনাটাকেই অন্যভাবেও সাজাতে পারো আমি অ্যাজ এ স্যাম্পল একটা তোমাদেরকে দেখাচ্ছে যেটা আমি লিখেছি রাইটিং অ্যাক্টিভিটিসের এগারো নম্বর দাগের আনসারটা বলছি আই আই মানে আমি আমি আর শপকিপারের মধ্যে গল্পটা চলবে এই সরি কনভারসেশনটা চলবে ডায়লগটা চলবে আচ্ছা কী বলেছে আমি বলছি যে আঙ্কেল প্লিজ হ্যাভ এ লুক অ্যাট মাই মাই সাইকেল আই হ্যাভ গট আ ফ্ল্যাট টায়ার আঙ্কেল প্লিজ আমার সাইকেলটা একটু চেক করে দাও বা দেখে দাও আমার সাইকেলের টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে টায়ারটা ফ্ল্যাট হয়ে গেছে মানে অভিয়াসলি হাওয়া নেই হাওয়া পড়ে গেছে তাই টায়ারটা একদম ফ্ল্যাট হয়ে গেছে সব কিবার কি বলছে না ব্রিং ইট হিয়ার এখানে নিয়ে আসো ব্রিং ইট হিয়ার চাইল এখানে নিয়ে আসো লেট মি হ্যাভ আ ক্লোজ লুক আমাকে একটু কাছ থেকে সাইকেলটা দেখতে দাও আমি বলছি হিয়ার ইট ইজ এ নিন সাইকেলটা সব কিবার বলছে দিস ফ্রন্ট টায়ার অফ ইউর বাই সাইকেল হ্যাজ পাংচার তোমার সাইকেলের ফ্রন্ট টায়ারটা সামনের টায়ারটা পাংচার হয়ে গেছে মানে কী জন্য ফ্ল্যাট হয়েছে যে হাওয়া পড়ে গেছে বলে তা তো নয় আমাদের টপিকে বলে দিয়েছে পাংচার হয়েছে তাইটা সেইটাকে এখানে ইউজ করতে হচ্ছে ইউ নিড টু লিভ ইট হিয়ার তোমাকে সাইকেলটা এখানে রেখে যেতে হবে ইন দ্য ইভিনিং কাম অ্যান্ড কালেক্ট সন্ধ্যেবেলায় এসে সাইকেলটা কালেক্ট করে নিও কারণ অনেক সময় খুব ভালো মতো পাংচার হলে তখন কিন্তু সাইকেলের দোকানে সারাতে চায় না তখন বলে বলে দেয় যে সময় লাগবে রেখে যাও সাইকেলটা এখানে সেটাই শপকিপার যে দোকানদার যে সে সেটাই বলছে আই আমি বলছি বাট আই বাট আঙ্কেল আই এম গোয়িং টু স্কুল রাইট নাও বাট আঙ্কেল আমি তো এখন স্কুলে যাচ্ছি কারণ টিউ ফিক্স ইট নাও এখন কি আপনি শাড়ি দিতে পারবেন না সবকিপার বলছে দোকানদার বলছে ইট উইল টেক টাইম চাইল্ড টু ফিক্স দিস পাংচার যে বাচ্চা এই সাইকেলটা সারাতে এই পাংচারটা সারাতে অনেকটা সময় লাগবে তখন আমি কি বলছি না ওকে দেন আচ্ছা ঠিক আছে আই উইল টেক এ বাস ফর নাও আমি না হয় এখন বাসে করেই স্কুলে যাচ্ছি হোয়াট ইজ দ্য কস্ট কিন্তু কত টাকা লাগবে সেটা বলুন সব কিপার মানে দোকানদার বলছে টোয়েন্টি রুপিস অনলি কুড়ি টাকায় লাগবে মাত্র ইউ ক্যান পে ইন দ্য ইভিনিং তুমি সন্ধেবেলাতেও টাকাটা দিলে হবে আই বলছে মানে আমি বলছি ওকে ফাইন ঠিক আছে অন মাই ওয়ে ব্যাক ফ্রম স্কুল আমি স্কুল থেকে ফেরার পথে আই উইল কালেক্ট মাই বাইসাইকেল আমি স্কুল থেকে ফেরার পথে আমার বাইসাইকেলটা বা আমার সাইকেলটা আমি কালেক্ট করে নেবো আপনার থেকে প্লিজ কিপ ইট রেডি আপনি কিন্তু সারিয়ে রেডি রাখবেন সাইকেলটা কিপার বলছে ইয়েস আই উইল যে হ্যাঁ ঠিক আছে আমি শাড়ি রাখবো এইভাবে কথোপকথনটা আমি লিখেছি তোমরা অন্যভাবেও সারাতে পারো যে স্কুলে যাচ্ছ আমি এখানে যেটা দেখিয়েছি যে পাংচারটা এখন সারানো যাবে না বিকালে কালেক্ট করতে হবে তোমরা চাইলে দেখাতে পারো যে হ্যাঁ এখনই সারিয়ে দিচ্ছে বললো আর্জেন্টলি আর তোমরা সাইকেলটা সাইকেলে করেই স্কুলে যাচ্ছে এটাও দেখাতে পারো নানা রকমভাবে তোমরা সাজিয়ে নিতে পারো কনভারসেশানটা আমি আমার মতো করে একটা কনভারসেশানটা রূপ দেওয়ার চেষ্টা করেছি যদি বুঝতে পেরে থাকো বা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও এবার চলে আসা যাক তোমাদের পরের যে রাইটিং অ্যাক্টিভিটিসটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ যেখানে বলেছে রাইট আ স্টোরি একটা গল্প লিখতে বলেছে হিনসগুলো এই যে এখানে দেওয়া রয়েছে হিন্টসটা আর কি বলেছে গিভ আ টাইটেল টু দ্য স্টোরি টাইটেলটাই শুধু দিতে বলেছে মোরাল অফ দ্য স্টোরি কিন্তু চাইনি যেটুকু চেয়েছে সেটুকুই করা হবে ঠিক আছে টাইটেল চেয়েছে আর পয়েন্টগুলো কি বলেছে সেটা একবার দেখিয়ে দিই দেখে নাও ক্রো সিটিং অন এ ট্রি একটা গাছেতে একটা কাক বসে আছে পিস অফ মিড ইন ইটস বিক মুখেতে মানে ঠোঁটেতে বিক মানে এই যে পাখিদের ঠোঁটকে বিক বলা হয় ওটা কিন্তু লিপস না ওটা কিন্তু বিক বিক কেন না ওদের ঠোঁটটাকে ওই বিক বলে বলা হয় ঠিক আছে ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি একটা ফক্স তার নিচে দিয়ে যাচ্ছিলো গাছের নিচে ফক্স মানে হচ্ছে শেয়াল ওয়ান্স দ্য মিট ওই শেয়ালটার কি দরকার ছিল ওই মাংসটা চাইছিল মনে মনে আক্স দ্য ক্রো টু সিং একে যে কাককে কাককে বলছে গান গাইতে ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস কাকটা কিন্তু কি করলো মাংসটা ঠোঁট থেকে রেখে পায়ের নিচে রাখলো ফিট মানে হচ্ছে পায়ের পাকে বলছে তা পায়ের নিচে রাখলো ধরে রাখলো অ্যান্ড সিংস তারপরে গাইতে লাগলো ফুলড ফক্স লিভস ফক্স বুঝতে পারছে যে ও বোকা বনে গেছে ও ভেবেছিল কাকটা গান গাইতে যাবে মুখ থেকে পড়ে যাবে যেটা আমরা ছোটোবেলার গল্পে পড়েছিলাম যে আসল যে ছোটোবেলার গল্পে আমরা পড়েছিলাম যে সেখানে এরকম ঠোঁট থেকে কিন্তু মাংসটা অ্যাকচুয়ালি পড়ে যায় আর এই গান গাইতে গিয়ে আর তখন কিন্তু ফক্স নিয়ে চলে গেছিলো বাট এখানে অন্যরকম এন্ডিংটা দেখিয়েছে চলে আসা যাক তাহলে গল্পটাই আমি কিভাবে সাজিয়েছি তোমরা দেখে নাও স্ক্রিনেতে আমি দেখিয়ে দিচ্ছি পড়েও দিচ্ছি বুঝিয়েও দিচ্ছি আর তোমরা চাইলে অন্য অন্যরকমভাবেও কিন্তু গল্পটা অবশ্যই সাজিয়ে নিতে পারো আমি নাম দিয়েছি দ্য ক্লেভার কো চালাক কাক অন্য জায়গায় সবসময় কিন্তু ফেভারেট যে গল্পগুলো হয় এই রূপকথার গল্প বা এই ধরনের যে গল্পগুলো হয় তো সেগুলোতে কিন্তু সবসময় ফক্সকে কে ক্লেভার দেখানো হয় চালাক হিসাবে কিন্তু শেয়ালকে দেখানো হয় কিন্তু এখানে যে ওরা পয়েন্টসটা দিয়েছে সেখান থেকে বুঝতে পারছি কিন্তু কাকটা চালাক তাই জন্য নামটা দিয়ে দিয়েছে দ্য ক্লেভার ক্রো তোমরা অন্য নামও দিতে পারো দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো বা দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স এরকম যেভাবে ইচ্ছে নামটা তোমরা সাজাতে পারো ওয়ান্স আপন আ টাইম একদা এক কালে দেয়ার ওয়াজ আ ক্রো দ্যাট ইউজ টু লিভ ইন দ্য জঙ্গল একটা কাক ছিল যে জঙ্গলে বসবাস করতো ওয়ান ডে একদিন দ্যাট ক্রো ফাউন্ড আ পিস অফ মিট এই কাকটা কি খুঁজে পেলো একটা মাংসের টুকরো খুঁজে পেলো দ্য ক্রো কেপটিড ইন ইটস বিগ কাকটা এই মাংসের টুকরোটা নিজের ঠোঁটে করে রেখে দিয়েছিল অ্যান্ড স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি একটা গাছের ডালে গিয়ে বসলো অল অফ আ সাডেন হঠাৎ করে আ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি হঠাৎ ঠিক তখনই কী হলো গাছের নিচে দিয়ে কী হচ্ছিল একটা শেয়াল পাস করছিল মানে শেয়াল যাচ্ছিল হি মেড আ ক্লেভার প্ল্যান টু গেট দ্যাট পিস অফ মিট একটা চালাকি বুদ্ধিওয়ালা প্ল্যান তৈরি করলো চালাক প্ল্যান তৈরি করলো এই ফক্সটা এই শেয়ালটা কিসের জন্য টু গেট দ্যাট পিস অফ মিট ওই যে ঠোঁটেতে ওই মাংসের টুকরোটা রয়েছে সেটা পাওয়ার জন্য হি সেট সে বললো আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ক্যান সিং লাভলি সংস ক্যান ইউ সিং ওয়ান ফর মি তখন শেয়ালটা কাককে কী বলছে যে আমি শুনেছি তুমি তো খুব ভালো গান গাও লাভলি সংস খুব ভালো গান গাও তাহলে তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে মানে আমাকে একটা গান শোনাতে পারবে দ্য ক্লেভার ক্রো বিং কশস ক্লেভার ক্রো যে ছিল চালাক যে কাকটা ছিল সে কিন্তু খুব সতর্ক ছিল সতর্ক ছিল বলে কী করলো না কেপ দ্য মিট আন্ডার ইটস ফিট বিফোর স্টার্টিং টু সিং গান শুরু করার আগে পায়ের নিচে মাংসের টুকরোটাকে চেপে ধরে লাগলো দ্য ফক্স গড ফুল্ড অ্যান্ড লেফট এমটি হ্যান্ডেড এখানে শেয়ালটা কী হলো বোকা বনে গেলো ও যেটা প্ল্যান করেছিল সেটা কাজে দিল না আর খালি হাতে চলে গেলো লেফট এমটি হ্যান্ডেড মানে খালি হাতে চলে গেল মানে ও যে চাইছিল মাংসের টুকরোটা খাবে সেটা আর সফল হলো না তাই জন্য লিখেছি এইভাবে যে খালি হাতেই কিন্তু ওকে চলে যেতে হলো যেরকম চাইছিল সেরমভাবে কিন্তু প্ল্যানটা কাজ করলো না আশা করি আমি যেভাবে বুঝিয়েছি বা যে ভাষায় লিখেছি অত্যন্ত সহজ করে তোমাদের সামনে লেখাটা তুলে ধরেছি যাতে তোমাদের শক্ত না লাগে আর আমি লাইন বাই লাইন লেখাটা বুঝিয়েও দিয়েছি তাও যদি কোনো সমস্যা বা অসুবিধা থেকে থাকে নিশ্চয়ই জানিও লেখাটা ভালো লাগলেও জানিও আর এইভাবে আমার কাজগুলো যেভাবে করে যাচ্ছি তাতে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর ফার্দার নোটিফিকেশানস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার অন্য কোনো চ্যাপ্টারের আলোচনা নিয়ে বা তার এক্সারসাইজগুলো নিয়ে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টুডে